আসন্ন এশিয়া কাপ 2023কে সামনে রেখে সাকিব আল হাসানকে অধিনায়ক করে 17 সদস্যের বাংলাদেশি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশের এই 17 জনের স্কোয়াডে কারা কারা আছেন চলুন একবার দেখে নেই। সাকিব আল হাসান অলরাউন্ডার প্লাস অধিনায়ক, লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান, তানজিদ তামিম ব্যাটসম্যান, নাজমুল হোসেন শান্ত ব্যাটসম্যান, তাহিদ হৃদয় ব্যাটসম্যান, মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান, মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার, তাসকিন আহমেদ বোলার, মুস্তাফিজুর রহমান বোলার, হাসান মাহমুদ বোলার, শেখ মেহেদি হাসান অলরাউন্ডার, নাসুম আহমেদ বোলার, শামীম হোসেন পাটোয়ারি ব্যাটসম্যান, আফিফ হোসেন ধ্রুব ব্যাটসম্যান, শরীফুল ইসলাম বোলার, ইবাদত হোসেন বোলার এবং নাইম শেখ ব্যাটসম্যান। প্রিয় দর্শক, এই হচ্ছে এশিয়া কাপের জন্য বাংলাদেশের 17 সদস্যের স্কোয়াড। এই 17 জনের স্কোয়াড থেকে আপনার পছন্দের একাদশ বাছাই করে কমেন্টে জানান।